সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। বলছি যে গলদা চিংড়ি এনেছে তো মালাইকারি করবো না সর্ষে বাপা দিয়ে। ও, তোমাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি। আরে দেখো দেখো, এই ছেলের কাণ্ড দেখো, এই আমার ছেলেটা এখানে কেউ রাখে আর পারি না বাবু, আমি এই ছেলেটাকে নিয়ে। ওরে ওরা নি, ওরে মা শুন, অত বড় বাড়ির ছেলে নাচ জামাই, একটু চোখে চোখে রাখবি, যত্ন আত্তি করবি। তুমি যাও না, দেখো না আজকে কি হবে সেটা আমি দেখছি। এই দিদি, মনে হচ্ছে তোর এসে গেছে, গাড়ির আওয়াজ পাচ্ছি, একটু দেখো না। আসছে আসছে, তাহলে প্রদীপটা জ্বালিয়ে আসছে। আরে তাড়াতাড়ি এসো না, দেখো। এসো বাবা এসো। আয় মা আয়। রানী শাকটা একটু বাজা। পিসিটাম্মা কেমন আছো তুমি? ভালো আছে, থাক মা থাক। বাবা মা, থাক মা থাক, মঙ্গল হোক। থাক বাবা থাক, কত বড় পরিবারে ছেলে আজ আমার জামাই। এসো বাবা এসো, বসো দেখি, বসো 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 বসো। রানীমা কেমন আছো তুমি? তোকে ছাড়া যেমন থাকা যায় তেমন আছি। ওরে ও রানী, ওরে গল্প পরে করবি, নাচ জামাই অমন চুপটি করে বসে আছে, যা ওকে চা বা শরবত কিছু একটু দে। আমি একদম ভুলে গেছিলাম, আমি আমি দেখছি। শোনো না, কি খাবে বলো আগে? চা না শরবত? আগে শরবত নিয়ে আসি। আমি ঠিক আছি। কি ঠিক আছি? প্রথমবার এলে কিছু খাবে না বললে হয় নাকি? রানী দাঁড়িয়ে থাকিস না, যা যা যা। আমি শরবত আসি, আমি আমি আসছি। হ্যাঁ বসো। মা ও মা, রানী মাকে ডাকো তাড়াতাড়ি। আবার কি হলো? এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। তোমার বাবা আর আমি গুরু ভাই, বহুদিনের বন্ধু তো দুজনের। আরে অহনা মা, কেমন আছো মা? ভালো আছি, খুব ভালো আছি। আমিও ভালো আছি। আরে এখন কোনো গান হবে না অহনা, অহনা আমি কি একটু ভেতরে যেতে পারি, ফ্রেশ হব? নক্ষত্র, তুমি শরবতটা খাও, আমি ওদিকটা দেখছি। শোনো না, বলছি নক্ষত্র তো এইমাত্র এলো, ও না ভীষণ টায়ার্ড, ও এখনো দুদিন এ বাড়িতে থাকবে। তোমরা চিন্তা করো না, ও তোমাদের সব রিকোয়েস্টই রাখবে। অহনা
ভাবনা। ভালো বিজিশ কাকু। গুরুজির কাছে তালিম কেমন চলছে তোমার? বাবা তোমাকে কিন্তু আগে থেকে বলে রাখছি, তোমাকে আর অহনাকে কিন্তু আমাদের অ্যানুয়াল ফাংশনে গাইতেই হবে। অহনার উপর আমাদের অনেক আশা, খুব বড় গায়িকা হবে ও। আমি তাহলে এখন আসি, পরে আসবো আবার। হ্যাঁ জামাই বিখ্যাত মানুষ, ভক্তদের অত্যাচার একটু সহ্য করতেই হয়, তাই না? ঠিক আছে ঠিক আছে, পিসি নক্ষত্রকে নিয়ে ঘরে যান। চল। ওমা কোথায় যাচ্ছ? আগে মিষ্টি মুখ করো। মিষ্টি মিষ্টি তো আমি খাই না। এরকম বললে তো চলবে না, বসো। প্রথম দিন এসছো, একটু মিষ্টি খেতেই হবে। আজ মিষ্টি খেতেই হবে, এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে। একটু খাও। আচ্ছা অর্ধেকটা খাচ্ছি। খাও না। ওমা এটা আবার অর্ধেকটা হলো নাকি? আর একটু খাও। ওমা বিষম জল আনোনি না? জল আনছি জল আনছি, বিষম খেয়েছে। জামাই বাবা জামাই বাবা জামাই বাবার জল তুই খেয়ে নিলি, এসব কি অসভ্যতা? জামাই জলটা খেয়ে নিলি তুই, পাগল নাকি তুই বলতো? আসলে আমার খুব তেষ্টা পেয়েছিল তো। আমি একটা কথা বলে দিচ্ছি, তাড়াতাড়ি আন। ঠিক আছে তো? অহনা ওকে ঘরে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও তুমি, কেমন? যাও। এটা আমার ঘর, এতদিন আমার ছিল, কিন্তু আজ থেকে আমাদের দুজনে। আমি জানি যে এই ঘরটা খুব একটা বড় না, খুব একটা সাজানো গোছানো না, কিন্তু জানো তো এই ঘরটাতে না অনেক শান্তি আছে, অনেক। যেখানে শান্তি পাবে সেটাই তো নিজের ঘর, তাই না? খুব দামি জিনিস দিয়ে সাজানো হলেই যে সেই ঘরটা খুব দারুণ হবে তা কি কোনো মানে আছে? বাবা তুমি না খুব ভালো। তাই? এবার যাও স্নানটা করে নাও। একি তুমি এখনো বসে আছো? তুমি স্নানে যাওনি? কি যে করো না তুমি সত্যি। আরে কি হলো? তোমার ঘর, তোমার পছন্দের জিনিসগুলো একটু দেখছিলাম। এটা তোমার স্নানের জল। ও থ্যাংক ইউ। প্রচন্ড ঠান্ডা, তুমি তো জানো আমি ঠান্ডা জলে চান করি না। ও আসলে আমার একদম খেয়াল ছিল না, আর আমাদের বাড়িতে তো গিজার নেই, তাই ঠিক আছে কোনো ব্যাপার না, আমি আমি রান্নাঘর থেকে তোমার জন্য গরম জল করে আছি। কি
প্রচন্ড গরম। হুট করে তুমি হাতটা দিয়ে দিলে কেন? গরম, আমি এখনই বরফ নিয়ে আসছি। কিচ্ছু হয়নি আমার। অহনা, একবার একটু এদিকে শুনে যান। আরে ডাকছে, যাও স্নানটা করে নাও। দূর্যের ছবি অহনার ডায়েরি ভেতরে। এই ছবিটা সম্বন্ধের সময় বাবা আমাকে দিয়েছিল, তখন থেকে এটা এখানেই আছে। তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমাদের দুজনের মাঝে আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। অহনা, নক্ষত্র, খাবার দেওয়া হয়েছে, খাবে চলো। আসছি রানীমা। আর নক্ষত্র, আসলে নতুন জায়গা, নতুন মানুষজন, অপরিচিত পরিবেশ, একটু মানিয়ে নিও কেমন? তুমি আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেই বুঝতে পারবে, আমরা আমরা সবাই কিন্তু তোমাকে মন থেকে আপন করে নিতে চাই। এসো। জানো না জামাই, ছোটবেলায় না বাবা একদিন নাচতে দেখেছিল আর পায়ে এমন মেরেছিল না, তো বাবার ভয়ে নাচতাম না। কি হল? এবার গাও, এবার তো তোমার পালা, কই গাও গাও। এবার কিন্তু তোমাকে একটা গান গাইতেই হবে নক্ষত্র। না না, এখানে ওই দেখো অসময় কে এলো। দাঁড়ো, আমি 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 দেখি, আমি দেখি। আসবো স্যার। আরে রাজুদা, এটা কি? গিজার, নক্ষত্র বললো এখনই নিয়ে আসতে। এটা দিয়ে কি হবে? আসলে এই বারবার রান্নাঘর থেকে গরম জল করে আনা একটু রিস্কি, তাই না? জামাই বাবা, তুমি আমাদের কথা ভেবেছো, আমি খুব খুশি, এতে আমার মন ভরে গেছে। কিন্তু বাবা, এই গিজার তো আমি নিতে পারবো না। কেন? আমি তো আপনার ছেলের মতো। সে আর বলতে, কিন্তু জামাইয়ের কাছ থেকে আমি হাত পেতে কিছু নিতে পারবো না। আমি কিন্তু আপনাদের সুবিধার কথা ভেবেই এটা রাজুদাকে বললাম মানতে, এর পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সে কথা আমি জানি, কিন্তু কি জানো, এই যে বাড়ি যা কিছু দেখছো সব কিছু আমি খুব কষ্ট করে নিজে হাতে করেছি, এই সংসারের দায়িত্ব আমার, তুমি কিছু মনে করো না বাবা। না না, আপনাকে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করতে চাই না। রাজুদা, তুমি গিজারটা বরং ফেরত নিয়ে নাও।
বাঁচালে বাবা, আমি যে তোমাকে কি বলে তাহলে আমি এখন আসি নক্ষত্র। রাজুদা বলছি তুমি এভাবে চলে যাবে, মানে একটু চাও খাবে না? আজ আসি হও না, অন্য আরেকদিন এসে না হয় খেয়ে দিয়ে গল্প করে যাব। না না না, বড্ড দেরি হয়ে যাচ্ছে। ও না জামাই, একটু গান গাও না। ওই দেখো বড্ড বাধা পড়ছে দেখছি। যা বলেছো পিসি। যাক, আমি এখন নিশ্চিন্ত যার জিনিস তার কাছে পৌঁছে গেছে। কি বলতো এটা? আসলে এটা হলো তোমার মেয়ের জন্য উপহার, না তোমার স্কেল চেঞ্জিং হারমোনিয়াম। বলা নেই কনি হঠাৎ একটা স্কেল চেঞ্জিং হারমোনিয়াম নিয়ে চলে এলে। আগেই ভেবেই রেখেছিলাম যে অহনার বিয়েতে এই স্কেল চেঞ্জিং হারমোনিয়াম ওকে উপহার দেব। দুর্জ, তোমার বাবা তো যথেষ্ট উপহার দিয়েছেন, আবার এই এই এত খরচার কি কোনো প্রয়োজন ছিল? কেউ তো তেমন ভাবে আপত্তিও করছে না, উল্টে দেখে মনে হচ্ছে সবাই খুব খুশি। অর্ডারটা তো আমি আগেই দিয়ে ফেলেছিলাম, আর তাছাড়া আমার বাড়িতে আর কে হারমোনিয়াম বাজাবে বলো? আর তখন ভেবেছিলাম যে আমার বউ হবে, সে তো বিরাট গায়িকা, তাই তার কাছে একটু গানের তালিম নেব। এখন বসে দেখি, একটু রেস্ট নাও, এত ভারী জিনিসটা বয়ে নিয়ে এলে যে। হ্যাঁ বাবা, বসো বসো দেখি, বসো বসো তুমি বসো। দুর্জ, খুব ভালো সময় এসেছো আজকে। এখন আমাদের বাড়িতে একটা গান বাজনার পরিবেশ তৈরি হয়েছে। আমায় গাইতে হবে নাকি? তোমাকে গান গাইতে বলছি না, আমি জানি তুমি গান গাইলে পাড়ায় বোধে কাকচিলটাও বসবে না। কাকু দেখো দেখো, মাই একমাত্র আমাকে কিন্তু ভালো করে চিনতে পেরেছে। বাবা, দুর্জ তো একেবারে মা বলে ডাকছে। ওনার বাড়ির সবাই বড্ড বাড়াবাড়ি করছে দুর্জকে নিয়ে, আমার দিকে তো কেউ তাকাচ্ছেও না। আচ্ছা, আমরা এখানে তো এত কথা বলছি, কিন্তু যার জন্য আমি কষ্ট করে এই এই হারমোনিয়ামটা বয়ে আনলাম সে চুপ কেন? কি হলো না? না মানে আমি তো কথার কথা বলেছিলাম, তুমি যে সেটাকে সিরিয়াসলি নিলে হবে সেটা তো আমি বুঝতেই পারিনি। কোনটা মনের কথা আর কোনটা কথার কথা এইটুকু বোঝার ক্ষমতা মনে হয় আমার আছে। আমার দামি গয়না দামি শাড়ির প্রতি কোনো লোভ নেই। তাহলে তুমি আলাদা। যতদূর জানি বেশিরভাগ মেয়েদেরই দামি গয়না শাড়ি পছন্দ। আপনি যে দামে আংটিটা কিনলেন তার হাফ দামে আমার একটা স্কেল চেঞ্জিং হারমোনিয়াম হয়ে যেত। আমার কতদিনের ইচ্ছে জানেন, কিন্তু কিনতে পারিনি। আমারও খুব ইচ্ছে জামাই বাবার গান সামনে থেকে শোনার। আমি এখানে কিছুতেই গাইবো না। ও দিদি, বলো তোমার জামাইকে একটু খেতে। তুমি খাচ্ছ না যে, মুড়িটা তো একদম নেতিয়ে যাচ্ছে। আমি এসব খাই না, তবু একটু খেলাম আর ভাল লাগছে না। যদি একটু বাড়িতে গ্রিন টি থাকে তাহলে সেটা দিতে পারে। এরে গ্রিন টি তো নেই। তাহলে আর কিছু দরকার নেই। আসলে কি হয়েছে বাবা, এই তুমি প্রথমবার এলে তো তোমার পছন্দ অপছন্দ সবার ঠিক জানা নয়, পরের বার এলে কিন্তু দেখবে সব জিনিস একদম হাতের কাছে গোছানো পাবে। আমি চাই, প্লিজ প্লিজ আমার জন্য এত ব্যস্ত হবেন না, আর কিছু লাগবে না। অহনা, তোর শ্বশুরবাড়িতে বোধহয় এই চপ মুড়িটুড়ি কেউ খায় না? না মানে ওখানে কেউ এসব খায় না।
নক্ষত্র তো খুব মেপে খাবার খায়, আর মা আর ভালো মা ওরা ভাজা ভুজি একদম খায় না। তুই চুপ, তুমিও কি চপমুড়ি খাবে না? তুমিও দুর্যোগকে দেখছি বাড়িতে একটু বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে।